ভগবান যদি খাওয়া বন্ধ করে দেয় তারে কেউ খেতে পাবে না, এই জন্য বলছে এদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। আমরা খোদা হলে মরিলে না মরি কত আপদ এই সংসারে, কত আপদ আসে বিপদ আসে,
তুই উদ্ধার করিস বলে আমরা উদ্ধার পাই তাই তোর চরণে একটা নিবেদন জানাই তুই যত ব্যথা দিবি দিশি কানাই এদেরে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই ও কানাই তুই যত ব্যথা দিবি দিস কিন্তু তোর ওই চরণ পাশে আমাদের একটু আমাদের একটু জায়গা দিস কাদাই রে কাদাই রে তোর চরণ পাশে একটু জায়গা ভাই এ দেহ যেন লাগাতে পারি তোর চরণের সেবায় তোর রাঙা চরণ পাশে আমায় একটু নিতাই গৌর হরিব এই দেহ তোর চরণের সেবায় যেন আমরা লাগাতে পারি কানাইরে তোর ওই রাঙা চরণ সেবা চরণের পাশে একটু জায়গা জায়গা দিয়ে কানাই রে আমাদের অন্য বাসনা নয়ার মনে একমাত্র তোর ওই রাঙা রাঙা চরণ বিনে বাসনা নেই তোর ওই রাঙা রাঙা চরণ বিনে দেহ যেন তোর চরণ সেবা আমরা লাগাতে পারি শুধু এ জন্মে নয় কোনদিনই করিস না
কত আপন ভাষা মোরা সকনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা মোরা সকনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা আমরা হরে রে হরে রে বলি শুদ্ধ সক্ষ ভাবে যে করি আমরা শুদ্ধ সক্ষ ভাবে যে করি কখনো কাঁধে চবি কাঁধে করি সক্ষ প্রেম কত মধুর প্রেম বল না ভাই একবার মনের কথা খুলে বল কি এমন হয়েছে বন্ধুকে বলতে হয় আহা এতক্ষণ বন্ধুরা কানাইকে বললেন কানাই বলতে লাগলেন শ্রীদাম সুদামকে ওরে শ্রীদাম রে এই বৃন্দাবনের মাটিতে এই পৃথিবীর বুকে সবাই আমাকে তাদের মনের কথা বলে কিন্তু আমি কাকে বলবো ওমা তাই নয় বলে সবাই শুধু আমাকে বলে গো কিন্তু আমি যা বলি তাই তো শুনে না শুনে কি সবাই আমাকে বলে বিদ্যান দেহি যশম দেহি পুত্রম দেহি সবার মনোবাসনা আমি পূর্ণ করি কিন্তু আমি যে দুটো কথা বলি একাদশী দিন ভাত খেও না রাত সাড়ে তিনটার পরে ঘুমায়ও না কই আমার কথা তো কেউ শুনে না কৃষ্ণ বলছে জগতে সবাই আমাকে বলে কিন্তু আমার কথা শুনছে না কেউ আমি সবার কথা শুনি কিন্তু আমার কথা কে শুনবে রে ভাই আমি যে আমার মানুষকে বলছি তোর সব মনোবাসনা পূর্ণ করলাম তাহলে একটু হরিনাম জপ কর কই করে না তাহলে ও আমার কাছে ধন চাইলো দিয়ে দিলাম বিদ্যা চাইলো দিয়ে দিলাম ঐশ্বর্য চাইলো দিয়ে দিলাম পুত্র চাইলো দিয়ে দিলাম বাড়ি চাইলো দিয়ে দিলাম সব চাওয়ার সময় আমাকে বলে কিন্তু আমি যদি বলি একাদশী দিন ভাত খাস না কই খাচ্ছে তুলসী মালাটা গলায় দিস কই দিচ্ছে না তুলসী সেবা কর করছে না বৈষ্ণবকে প্রণাম কর করছে না বলে আমি সব কথা মানুষের শুনি কিন্তু আমার কথা শুনে না রে ভাই কি গো মা মিথ্যে বলছে ভগবান অযুক্তি বলছে আপনি জীবনে যত কিছু চেয়েছেন কে দিয়েছে ভগবান দিয়েছে তাহলে আপনি কি দিয়েছেন ভগবানকে বিনিময়ে এই পৃথিবীতে কত বোবা মানুষ আছে আপনাকে তো বোবা করেনি পৃথিবীতে কত অন্ধ মানুষ আছে আপনাকে অন্ধ করেনি কত ল্যাংড়া প্রতিবন্ধী মানুষ আছে আপনাকে প্রতিবন্ধী করেনি এগুলো হলেও তো এগুলো আপনাকে দিয়েছে এজন্য হলেও তো আপনি একবার ভগবানকে প্রণাম করবেন তাও তো করেন সকাল থেকে সন্ধ্যা দিন থেকে মাস বছর থেকে যুগ চলে যায় আপনি একদিনও মন্দিরে গিয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদলেন না তো বলছে যারা আমার কাছ থেকে নিয়ে আমার কোনো আইন মানে না তারা বেঈমান গীতায় বলছে তারা বেঈমান তারা চোর আমার সঙ্গে মাতৃগর্ভে শপথ করে গেল যে গুরুচরণ আশ্রয় করে ভজবো তোমায় তোমার আইন মেনে চলবো কিন্তু আমার একটা আইনও তাহলে যারা আইন মানে না তারা বেআইনি তাহলে বেআইনি চললে কি হবে বলছে তার ওয়ারেন্ট হবে এই যে মা বেআইনি চললে তার নামে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট হলে কষ্ট পাবে এজন্য বলছে শ্রীদাম রে জগতে কেউ ডাকে না তবে যারা ডাকে তাদের কাছে জন্ম জন্মান্তর ধরা পড়ে যায় এই
এই জগতে কেউ ডাকে না যদি একজন ডাকে আমি জন্মের মতো তার কাছে ধরা পড়ে যায় আজও তার কাছেই ধরা পড়ে আছে স্তন দিয়ে ধরা সতী সত্য যুগে আমায় সেবা দিয়েছিল আমি সেই মায়ের কোলে বসে আছি ওরে মায়ে না বল মায়ে না বলিয়া আমি যাই যদি কোঠে মায়ে না বলিয়া আমি যাই যদি কোঠে মরিবে আমার ওই মা করিব সংকটে ছিলাম লুকাইয়া একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া রে মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া রে আমার মা তো প্রাণে বাজবে না ভাই বাজবে না ভাই মা তো পানে বাজবে না ভাই আমার মাকে না বলে যদি কোঠে চলে যায় আমার মা তো প্রাণে বাজবে না ভাই মাকে না বলে আমি কোঠে চলে যাই মা তো পানে বাজবে না ভাই আমার এমন মা পেয়েছি এ জগতে কতজন কত মা থাকে কিন্তু আমার মতো কৃষ্ণ প্রেমে মাতা মা প্রয়োজন আছে বলে মা তো অনেক আছে গো কিন্তু আমার যশোদা মায়ের মতো মা কয়জন ও মা যশোদা মায়ের এতগুলো কাজের মেয়ে ছিল নিজের হাতে গাভী দহন করতেন এখনকার মেয়েরা একটু সরকারি জামাই আর ব্যবসায়ী বড় লোক জামাই পেলে কাজের মেয়ে ছাড়া কাপড়ও খাঁচে না ভগবানের সেবা তো অনেক দূরের কথা এতগুলো চাকর চাকরানি থাকতে গিয়ে